আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কচুর লতি চাষে বেকারত্ব দূর আসলে কিভাবে সম্ভব? দর্শক, তো এই সম্পর্কে অল্প কিছু আলোচনা হবে। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দর্শক, লতিরাস কচু চাষটা বর্তমানে সব থেকে সহজ একটি চাষ পদ্ধতি হচ্ছে কচুর লতি চাষ, এবং এটির যে দাম বর্তমানে বাংলাদেশে সব থেকে দামি মূল্যবান সবজি হচ্ছে কচুর লতি। এটা খেতেও যেমন সুস্বাদু, এটার দাম এবং এটা চাষে কৃষকরা সফল হয়, কারণ হচ্ছে 1 বিঘা বা 33% জমি থেকে আপনারা প্রতি সপ্তাহে 8 থেকে 10 মণ লতি উঠাইতে পারবেন। দর্শক, আমাদের লতিরাস কচুর জাত হচ্ছে বাড়ি এক। তো এটি চাষের মাত্র 30 থেকে 35 দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে। তো আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এটা অবস্থিত। চাইলে সরাসরি আপনারা আমাদের জমিতে এসে প্রজেক্ট এসে চারাগুলা নিয়ে যেতে পারেন। দর্শক, একটা কথা সবসময় মাথায় রাখবেন যে অল্প দামে নিম্নমানের চারা ক্রয় করে প্রতারিত হবেন না। আপনারা লতিরাস কচু চাষ করতে হলে ভালো মানের চারাটা চাষ করুন। দর্শক, বর্তমান এই যে ডিসেম্বর মাস, এই মাস কিন্তু রোপণের মেন উপযুক্ত সময়। তো আপনারা যারা চাষ করতে চান, চাইলে সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক, কচুর লতি করবেন চাষ, অভাব থাকবে না 12 মাস। এই লতিরাস কচু চাষটা বর্তমানে একটা কিন্তু ব্র্যান্ডে পরিণত হয়েছে, লতিরাস কচু বা কচুর লতি। তো দর্শক, লতিরাস কচু চাষে অবশ্যই ইনশাল্লাহ সাফল্য অর্জন হবে। আপনারা যদি সঠিক ভাবে যদি চারাগুলো রোপণ করেন এবং অরিজিনাল চারা যদি রোপণ করেন, তাহলে অবশ্যই লাভবান হবেন, লাভের মুখ দেখতে পাবেন। 1 বিঘা বা 33% জমিতে কচুর লতি চাষে আপনারা 2 থেকে 3 লক্ষ টাকা এখানে আয় করা সম্ভব। তো দর্শক, লতিরাস কচু যারা চাষ করতে চান, চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনার যে কাঙ্ক্ষিত যে লতিরাস কচু চারাগুলো। দর্শক, আমরা দেশের সব জেলায় কিন্তু চারাগুলো পাঠিয়ে থাকি, বিশেষ করে লতিরাস কচু চারা আপনারা দেখা যাচ্ছে যে সুন্দরবন, করতোয়া, কুরিয়ার সার্ভিস, এসে পরিবহন বিভিন্ন অথবা বাসের মাধ্যমে কিন্তু আপনারা চারাগুলো নিতে পারেন। দর্শক, লতিরাস কচু যারা চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেল এরকম নতুন নতুন তথ্যগুলো এরকম ভিডিও পাবেন।